বাংলাদেশ আজ বিশ্বের বিষয়ে সমতা আর মানবতার প্রতীক, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের রোল মডেল। আর এটি সম্ভব হয়েছে নারীর জাগরণ, নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়নের ফলে। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জন্ম নেওয়া এই বাংলাদেশকে আজকের অবস্থানে আসতে অতিক্রম করতে হয়েছে হাজারো প্রতিবন্ধকতা। আর এই অগ্রযাত্রায় নারীর হাতেও বিনির্মাণের পতাকা, নারীও উন্নয়নের সহনির্মাতা। ইনসিজেন বাংলাদেশের এক জরিপে উল্লেখ করা হয়, গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান বিশেষত কৃষি ও শিল্পক্ষেত্রে ৫৩%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর জরিপে বর্তমানে ২ কোটি নারী কৃষি, শিল্প ও সেবা এই তিন খাতে কাজ করছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ২০১৬ অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে বাংলাদেশের নারীরা এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থানে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাঁর রূপকল্প ২০২১ বাস্তবায়নে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটিতেই নারীদের বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। বৈষম্য মুক্তি, সমতা, সমৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের পথ নকশা প্রণয়ন করেছেন, যে কারণেই বাংলাদেশের এই এগিয়ে চলা। এটি আজ বিশ্ব স্বীকৃত। এর স্বীকৃতি হিসেবে ইউনেস্কোর চ্যাম্পিয়ন অফ দি আর্থ ও শান্তি বৃক্ষসহ জাতিসংঘের MDG অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড, প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এজেন্ট অফ চেঞ্জ সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের দিক থেকে বর্তমান বাংলাদেশ বিশ্বের প্রথম ১০টি দেশের একটি। নারীর সার্বিক উন্নয়নে সরকারের কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন সহ উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণে কাজ করছে। নারীমুক্তির স্বপ্ন দেশব্যাপী ছড়িয়ে দেবার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জয়িতা ফাউন্ডেশন। জেন্ডার সংবেদনশীলতা, জেন্ডার বৈষম্য বিলোপ, সচেতনতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন ও আত্মকর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, কর্মজীবী নারীদের জন্য আবাসন ব্যবস্থা, কর্মজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র, জীবন সংগ্রামে সফল নারীদের জয়িতা সম্মাননা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের বেসরকারি খাতে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন নারী উদ্যোক্তারা। নারীরা তাঁদের শিক্ষা, মেধা আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ছোট, মাঝারি ও বড় শিল্প গড়ে তুলছেন। পোলট্রি, দুগ্ধ খামার, ফিশারি, পাট পণ্য উৎপাদন, বুটিক, হ্যান্ডিক্রাফটস, ICT ফার্ম, অনলাইন বিপণন থেকে শুরু করে নতুন নতুন সৃজনী, এমনকি উদ্ভাবনী ক্ষেত্রে সফলতার অনন্য স্বাক্ষর রাখছেন তাঁরা। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্পোদ্যোক্তাদের সংখ্যা ২৩ লাখ। এই উদ্যোক্তা তৈরির নানা উদ্যোগের গর্বিত অংশীদার বাংলাদেশ সরকার। বাল্য বিয়ে বন্ধে সরকারের শক্তিশালী অবস্থান ও কার্যক্রমের কারণে বাংলাদেশে তা কমে আসছে। বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ প্রণয়ন করা হয়েছে। BIDS এর ২০১৫ সালের জরিপ অনুযায়ী ১৮ বছরের নিচে বিয়ের হার ছিল ৬২.৬%, যা ২০১৭ সালে কমে দাঁড়িয়েছে ৪৭%। ১৫ বছরের নিচে বিয়ের হার ছিল ২৩.৮%, ২০১৭ সালে তা কমে হয়েছে ১০.৭%। ১ দশক আগেও বাল্য বিয়ের হার ছিল প্রায় ৭০%।
বাল্য বিয়ে রোধ ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধ কল্পে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ সহ সকল প্রকার জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সঠিক নেতৃত্ব গুণের কারণে নারীবান্ধব সমাজ সৃষ্টি হওয়ায় বাংলাদেশের মেয়েরা তাদের অব্যাহত অগ্রযাত্রায় ছেলেদেরও ক্রমাগত পেছনে ফেলছেন। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যান বেইসের তথ্য অনুযায়ী এক দশক আগে প্রাথমিকে প্রতি 100 শিক্ষার্থীর মধ্যে মেয়ের সংখ্যা ছিল মাত্র 30 থেকে 35, এখন তা বেড়ে 51-তে দাঁড়িয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয়েও বর্তমানে পাঠ গ্রহণকারী মেয়ের সংখ্যা 53%। কেবল প্রাথমিক আর মাধ্যমিকেই নয়, উচ্চশিক্ষা স্তরেও নারীদের অংশগ্রহণ এখন প্রায় 45%। নারী শিক্ষা বৃদ্ধি ও ঝরে পড়া রোধে সরকারের রয়েছে নানামুখী তৎপরতা। সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার বেসড ভায়োলেন্স প্রতিরোধে তাদের সক্ষম করা এবং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস SRHR বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের অবস্থানকে দৃঢ় করা, সেই সাথে ক্লাবের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে দিয়ে কিশোর কিশোরীদের সম্পর্ককে সুদৃঢ় করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে, যার ফলে আজকের কিশোর কিশোরীরা সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হচ্ছেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে সঠিক নেতৃত্ব প্রমাণ করতেও তারা সক্ষম হবেন। সে লক্ষ্যে 7টি বিভাগের 9টি জেলায় গোপালগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার, ঝালকাঠি, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, পটুয়াখালী ও বরগুনায় 379টি কিশোর কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের সকল ইউনিয়ন ও পৌরসভায় 4,883টি কিশোর কিশোরী ক্লাব স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিশোরী থেকে বৃদ্ধা সব বয়সী প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত নারীর উন্নয়নেও কাজ করছে সরকার, যে কারণে বদলে যাচ্ছে দীর্ঘকাল পিছিয়ে থাকা নারী চাশ্রমিকদের জীবনও। হবিগঞ্জ জেলায় সুবিধাবঞ্চিত নারী জনগোষ্ঠীর জীবন দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জ জেলার 8টি উপজেলায় হবিগঞ্জ সদর, বাহুবল, নবীগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, বানিয়াচং, আজমেরিগঞ্জ ও লাখাইয়ে 5,000 জন চা শ্রমিক এবং হাওর অঞ্চলের 1,600 জন সুবিধাবঞ্চিত নারীসহ মোট 6,600 জন উপকারভোগীকে জীবন দক্ষতা উন্নয়নে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করছে। দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিচার, প্রশাসন, কূটনীতি, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জাতীয় এবং আন্তর্জাতিক সর্বক্ষেত্রে নারীর সফল ও গৌরবোজ্জ্বল ভূমিকা আজ দৃশ্যমান। কর্মজীবী নারী চান তার নিজের নিরাপদ আবাসন, পাশাপাশি কর্মজীবী মা চান তার সন্তানের কর্মকালীন সময়ের জন্য নিরাপদ ব্যবস্থা। ফলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় 8টি কর্মজীবী মহিলা হস্টেল এবং জাতীয় মহিলা সংস্থার আওতায় 1টি সহ মোট 9টি কর্মজীবী মহিলা হস্টেল পরিচালিত হচ্ছে। গার্মেন্টসে কর্মরত নারীদের জন্য আশুলিয়ায় 12তলা বিশিষ্ট হস্টেল এবং ঢাকার নীলক্ষেতে 10তলা বিশিষ্ট নতুন হস্টেল ভবন নির্মাণাধীন। কর্মজীবী মায়েদের, শিশুদের 6 মাস থেকে 6 বছর পর্যন্ত ডে কেয়ার সেন্টার কর্তৃক দিবাকালীন সেবা প্রদানের মাধ্যমে মায়েদের স্ব কর্মক্ষেত্রে নিশ্চিন্তে কাজ করার সুযোগ দানের উদ্দেশ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের 63টি এবং জাতীয় মহিলা সংস্থার আওতায় 1টি ডে কেয়ার সেন্টার সহ মোট 64টি ডে কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। ঢাকার উত্তরায় 50 শয্যা বিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিক্স, এন্ডোক্রাইন
ও মেটাবলিক হাসপাতাল ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নার্সেস হোস্টেল স্থাপন করা হচ্ছে। হেফাজতি মহিলা, শিশু ও কিশোরীদের বিচারকালীন সময়ে নিরাপদ আশ্রয়ের জন্য গাজীপুরে রয়েছে মহিলা ও কিশোরী হেফাজতি নিরাপদ আবাসন কেন্দ্র। নির্যাতিত নারীদের আইনগত পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য গঠন করা হয়েছে আইনি সহায়তা কেন্দ্র। ডে কেয়ার আইন তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন, সম সুযোগ, সম অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় আজ সকলের। নারীর আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয় কর্তৃক নারী উদ্যোক্তা উন্নয়নে জয়িতা হালুয়াঘাট কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলায় নারী উদ্যোক্তা উন্নয়ন সহ একটি মহিলা বিপণী কেন্দ্র স্থাপন করা হয়েছে। গাজীপুর জেলার কালীগঞ্জে জয়িতা কালীগঞ্জ নির্মিত হচ্ছে, যেখানে নারী উদ্যোক্তাগণ নিজেদের উৎপাদিত পণ্য বিপণন করে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন। এছাড়াও গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশের জন্য 64টি জেলার 155টি উপজেলায় ব্যবসা নির্বাচন ও ব্যবস্থাপনা এবং পণ্য বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। একই উদ্দেশ্যকে সামনে রেখে জয়িতা বান্দরবান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে নারী শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির অধীনে ঢাকায় 3টি ও ময়মনসিংহ, নালিতাবাড়ী, রাজশাহী, বগুড়া ও দিনাজপুরে 1টি করে মোট 8টি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে এবং আইজিএর আওতায় 64টি জেলা ও 429টি উপজেলায় মহিলা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে। এসকল প্রশিক্ষণ কেন্দ্রে ডিটিফিকেশন, মোমবাতি তৈরি, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, ইন্ডাস্ট্রিয়াল সেলিং মেশিন অপারেটর, হাউস কিপিং অ্যান্ড কেয়ার, পেস্ট্রি অ্যান্ড বেকারি, হর্টিকালচার অ্যান্ড নার্সারি, মোটরসাইকেল সার্ভিসিং সহ মেকানিক্স, কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, শোপিস তৈরি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ট্রেডে মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এর সাথে যুক্ত হচ্ছে তথ্য প্রযুক্তি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। মহিলা ও শিশু মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে। জাতীয় মহিলা সংস্থার এমনই একটি প্রকল্প তথ্য আপা। প্রকল্পটির মূল উদ্দেশ্য নারীর ক্ষমতায়নে তাকে তথ্য দিয়ে সহায়তা করা, ডিজিটাল তথ্য ভাণ্ডার সৃষ্টি করে সর্বস্তরের নারীর তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হচ্ছে। আমার ইন্টারনেট আমার আয় কর্মসূচির আওতায় 6 মাস মেয়াদি ফ্রিল্যান্স আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করে 2304 জন নারী আউটসোর্সার তৈরি করা হয়েছে। অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মাধ্যমে 60,000 বেকার নারীকে বিউটিফিকেশন, কেটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রভৃতি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং 22,500 জন নারী উদ্যোক্তাকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। শুধু দেশের নারীদের জন্য নয়, বিশ্বের সকল নির্যাতিত নারীর ভরসার কেন্দ্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু তার বড় প্রমাণ। বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়নের মধ্যে দিয়ে আজ প্রমাণ হয়েছে বিশ্ব শান্তির একমাত্র নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমরা এই মুহূর্তে নিজ ভূখণ্ড হতে জোরপূর্বক বিতাড়িত 8 লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় সুরক্ষা দিয়ে যাচ্ছি। তাঁর শান্তিবাদী দর্শন, চেতনা আর মানবতাবাদী পদক্ষেপ সারা বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আজ মাদার অফ হিউম্যানিটি। আজ মানবতার বাংলাদেশে বিপন্ন রোহিঙ্গা নারীর পাশেও আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ট্রমা সেন্টার স্থাপন করে নির্যাতিত রোহিঙ্গা নারীর সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই হলেন
আমাদের আলোকবর্তিকা। তার প্রজ্ঞা, বিচক্ষণ নেতৃত্ব আর দূরদৃষ্টির কারণেই নারী জাগরণের এই প্রাণের উচ্ছ্বাস। তার কর্মপ্রেরণায় নারীরা উজ্জীবিত। আর দেশরত্ন শেখ হাসিনা এটা পেরেছেন এজন্য যে তিনি বিশ্বে অন্যতম সৎ ও পরিশ্রমী রাষ্ট্রনায়ক। পিপলস অ্যান্ড পলিটিক্সের গবেষণায় দেখা গেছে সততায় তিনি বিশ্বে সেরা তিনজনের একজন, আর কঠোর পরিশ্রমে তিনি চতুর্থ। সততা আর পরিশ্রম মিলে তিনি বিশ্বে অদ্বিতীয়। তাই তো তাঁর নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে নারী সমাজ। যে অগ্রযাত্রার বীজ বুনেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাঁদের স্বপ্নকে দিয়েছেন পূর্ণতা।